আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। সম্মানিত দর্শক, পাক ভারত উপমহাদেশের রাজনীতিতে সেই মধ্যযুগ থেকেই ধর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপসর্গ হিসেবে কাজ করছে। যারা বিভিন্ন সময় ক্ষমতায় এসছে কিংবা ক্ষমতা পরিচালনা করেছে, অথবা যাদেরকে ক্ষমতা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কখনো যুদ্ধ হয়েছে কিংবা কখনো যুদ্ধে পরাজয় বা জয় নির্ধারিত হয়েছে, প্রায় সব ক্ষেত্রেই ধর্মকে প্রধানতম হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। কখনো ইসলাম ধর্ম, কখনো হিন্দু ধর্ম, কখনো খ্রিস্টান ধর্ম, কখনো জৈন ধর্ম, কখনো বৈষ্ণব ধর্ম, কিংবা কখনো শিখ ধর্ম এই পাক ভারত উপমহাদেশের রাজনীতিতে ক্ষমতা পরিবর্তনের ক্ষেত্রে নিয়ামক হিসেবে কাজ করেছে। আমাদের এই গাঙ্গেয় বদ্বীপ অর্থাৎ এই বাংলাদেশ, এই বাংলাদেশের হাজার বছরের ইতিহাস, এটি যদি আপনি পর্যালোচনা করেন, সেখানে দেখবেন যে আমাদের ইতিহাসের যে সকল একেবারে যুগান্তকারী ক্ষমতার পট পরিবর্তনগুলো হয়েছে, প্রায় সব ক্ষেত্রে ধর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের উপমহাদেশে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আগমন এবং রাজা গৌর গোবিন্দের সঙ্গে তার যুদ্ধ এবং এই অঞ্চলে ইসলামের প্রচার, সেখান থেকে কিন্তু এই জায়গাটাতে মুসলমানদের যে রাষ্ট্রশক্তির যে বুনিয়াদ, এটি তৈরি হয়ে গিয়েছিল। পরবর্তীতে বহুকাল সুলতানি জামানা, এরপর সুলতানি জামানার পরে মুঘল জামানা, মুঘল জামানার পর ব্রিটিশ, ব্রিটিশদের পর পাকিস্তান, এরপর বাংলাদেশ, সব সময় ধর্ম, সেটা হিন্দু হোক কিংবা মুসলিম হোক, এই ধর্ম এদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং এই ধর্মকে বাদ দিয়ে রাজনীতি অতীতে হয়নি, এখন হচ্ছে না এবং অনাগত দিনে হবে না। যারা এই ধর্মকেন্দ্রিক রাজনীতি করেন তারা কখনোই এরকম দীর্ঘমেয়াদে ক্ষমতায় আসেননি, কখনই আসেননি, কিন্তু যারা ক্ষমতায় থেকেছেন তারা সবসময় এই ধর্মীয় গোষ্ঠীকে হাতে রেখেছেন। তারা অনেকটা সাহায্যকারী শক্তি হিসেবে রাষ্ট্রশক্তিতে যারা সিংহাসনে আসীন থাকেন তাদেরকে সাহায্য করেন, সহযোগিতা করেন। এই অঙ্ক কষতে যারা ভুল করেন বিভিন্ন সময় তাদেরকে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়। আমাদের দেশে জামাতের উত্থান, হেফাজতের উত্থান, কিংবা আমাদের দেশে বাংলা ভাইয়ের উত্থান, শায়খ আব্দুর রহমানের উত্থান থেকে শুরু করে যত জঙ্গি ঘটনাগুলো ঘটেছে, এসবই যে রাজনৈতিকভাবে ধর্মকে কেন্দ্র করে যে রসায়ন হয়, সেই রসায়নের সঙ্গে রাষ্ট্রশক্তির যে রসায়ন, সেই রসায়নের সম্মিলন ভালো মতো হয় না, যার কারণে এরকম অনার সৃষ্টি হয়। অথচ এই ধর্মকে যারা ঠিকমতো ব্যবহার করতে পেরেছেন তারা এই মানবজাতির ইতিহাসে সবচেয়ে সুন্দরতম শাসন ব্যবস্থা তারা কিন্তু উপহার দিতে পেরেছেন। বাগদাদের খলিফাদের মধ্যে যদি হারুন আর রশিদের কথা ধরেন, কিংবা রোমান সম্রাটদের মধ্যে যদি জাস্টিনিয়ান বা কনস্টান্টাইনের কথা ধরেন, ভারতীয় শাসকদের মধ্যে যদি আপনি সম্রাট আকবর, সম্রাট জাহাঙ্গীর এদের কথা ধরেন, বাংলাদেশে যদি আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বের কথা আপনি চিন্তা করেন, শায়েস্তা খানের জমানার সঙ্গে আপনি যদি তুলনা করেন, গিয়াসউদ্দিন আজম শাহের শাসন ব্যবস্থার সঙ্গে তুলনা করেন, দেখবেন যে এই বাংলায় বসবাসরত সকল ধর্মমতের মানুষের সঙ্গে চমৎকার একটি সম্পর্ক স্থাপন করে তারা সবাই এই বাংলাদেশকে সর্বকালের সেরা একটি শাসন ব্যবস্থা উপহার দিয়েছিলেন। তো সেই দিক থেকে বর্তমান আওয়ামী লীগ সরকার, প্রথম থেকে আমার কাছে মনে হয়েছে ধর্মকর্মের ব্যাপারে তাদের যে অধ্যয়ন বা অধ্যভাষায়, এটি আমার কাছে অপূর্ণ বলে মনে হয়েছে। কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে শুরু করে হিন্দু ধর্ম, বৈষ্ণব ধর্ম, অন্যান্য যে ধর্ম, যেটিকে আমরা থিওলজি বলি, ধর্মতত্ত্ব বলি, এগুলো নিয়ে আমি আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করেছি এবং আমি অবাকই ভেবেছি যে তারা এই বিষয়ে কেন এত কম জানেন বা একেবারে অনেকে জানেন না। এমনকি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন রাষ্ট্রদূতের সঙ্গে আমার দেখা হলো, যিনি সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন, তার সঙ্গে আলাপ হলো সৌদি আরবে বসে, এবং আমি অবাক হয়ে ভাবলাম এবং দেখলাম যে ওহাবিজমটা কী, বা এখন যে ইবনে সৌদ পরিবার শাসন করছে সেই সম্পর্কে সেই রাষ্ট্রদূতের কোনো ধারণাই নেই। তাহলে তিনি কীভাবে বাংলাদেশের স্বার্থ সৌদি আরবে সংরক্ষণ করবেন, এটি আমার কাছে ওই সময় 2009-10 আমার কাছে মনে হয়েছিল। ফলে কি হলো, যা হবার তাই হয়েছে। আমাদের দেশে যে ধর্মীয় গোষ্ঠীগুলো রয়েছে, সম্প্রদায়গুলো রয়েছে, যে বিভক্তি রয়েছে, বিসংবাদ রয়েছে, এই সকল কিছু এই আওয়ামী লীগ সরকারের আমলে এসে একেবারে চরম পন্থায় গিয়ে পৌঁছে গিয়েছে, যার সুফল রাষ্ট্র পায়নি, আওয়ামী লীগও পায়নি, অধিকন্তু দেশের যে
সংহতি এটি নষ্ট হয়েছে। এটি আমি বললাম এই কারণে যে তারা একসময় মনে করেছে জামাতকে নির্মূল করা সম্ভব, আবার মনে করেছে হেফাজতকে নির্মূল করা সম্ভব, আবার মনে করেছে জামাতকে দরকার, আবার মনে করেছে হেফাজতকে দরকার, আবার মনে করেছে মাঝভান্ডারি দরকার, কখনো সরমুনাইকে দরকার। এই দরকার এবং দরকার নয়, এই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে সেই সৃষ্টিকৃত সমস্যার জালে এখন আওয়ামী লীগ আবদ্ধ হয়ে পড়েছে। আর যাদেরকে তুচ্ছ করা হয়েছিল, তাচ্ছিল্য করা হয়েছিল, যেমন হেফাজত বা কওমি ঘরানা যে সকল মৌলবি রয়েছে, মাওলানা রয়েছে, তাদেরকে বা তাদের শীর্ষ নেতাদেরকে জেলে পুরে সরকার হয়তো বগল বাজাচ্ছে যে বোধহয় হেফাজতের অস্তিত্ব নেই। কিন্তু অবাক করা ব্যাপার হলো অতীতের যে কোনো সময়ের চাইতে হেফাজতের যে সংগঠন এবং তাদের মধ্যে যে পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং এবং ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামার যে শক্তি অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন তাদের বেশি রয়েছে। এবং তার সঙ্গে ক্ষোভ আছে, ক্রোধ আছে, বিক্ষোভ আছে, এটি ভোটের ক্ষেত্র এবং আন্দোলনের ক্ষেত্র এই শক্তিটি সরকারের বিপক্ষে যাবে। একইভাবে সরকার প্রায় ধরেই নিয়েছিল যে বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার হওয়ার পর এবং জামাতের শীর্ষ নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত হওয়ার পর এই সংগঠনটি আর দাঁড়াতে পারবে না। কিন্তু বাস্তবতা হলো জামাত প্রতিষ্ঠিত হওয়ার পরে শুধু বাংলাদেশ নয়, ভারত এবং পাকিস্তান এই তিনটি দেশে জামাতের অ্যাক্টিভিটিস অত্যন্ত শক্তিশালী। এর বাইরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যেমন মুসলিম ব্রাদারহুড রয়েছে মিশরে, তারপর ইখওয়ানে মুসলিমিন রয়েছে আরেকটি সংগঠন, এরকম অনেকগুলো আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে জামাতের ঘোরতর সম্পর্ক রয়েছে, ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তো সেই সম্পর্কের ভিত্তিতে সেই একশো বছরের ইতিহাস যদি ধরেন, একশো বছরের মধ্যে বাংলাদেশের জামাত এই মুহূর্তে যে শক্তিমত্তা নিয়ে আছে এবং যে সংগঠন ভিত্তির উপর দাঁড়িয়ে আছে এটি কখনোই তাদের ছিল না। আওয়ামী লীগে বিভিন্নভাবে কলা কৌশল করে তাদেরকে যতই ব্যাকফুটেজে পাঠানোর চেষ্টা করেছে তারা ততই শক্তিশালী হয়েছে। এবং তার বাস্তব প্রমাণ হলো খোঁজ নিয়ে দেখেন, তারা ডিক্লেয়ার করেছে যে 153টি আসনে তারা সংসদ সদস্য প্রার্থী মনোনীত করেছে এবং সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে যে তুমি এই আসনে প্রার্থী, এবং সেই প্রার্থীকে লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য সেই জামাতের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং প্রার্থী যারা রয়েছেন তারা কত ভোট পাবেন, কত টাকা খরচ হবে, কীভাবে কী করতে হবে, এগুলো নিয়ে তারা এখন কিন্তু তৎপরতা শুরু করেছেন। তো যেখানে আওয়ামী লীগ এখন পর্যন্ত 300 আসনের প্রার্থী ঠিক করা তো দূরের কথা, কিংবা প্রার্থীদের নাম ঘোষণা করা তো দূরের কথা, এখন পর্যন্ত নির্বাচন হবে কি হবে না এই ব্যাপারে যেখানে আওয়ামী লীগ খোদা আওয়ামী লীগের মধ্যে সন্দেহ রয়েছে। আর বিএনপির কথা তো বাদই দিলাম, তার আন্দোলন সংগ্রাম, জাতীয় সরকার থেকে শুরু করে আওয়ামী লীগের পতন সব মিলিয়ে যখন তার একটা দ্বিধাগ্রস্ততার মধ্যে রয়েছে, এর বাইরে ছোট ছোট দল যেগুলো সংসদে রয়েছে, জাতীয় পার্টি রয়েছে, তারপরে জাসদ রয়েছে, ওয়ার্কার্স পার্টি রয়েছে, তারা একবার আকাশের দিকে তাকায়, চন্দ্র সূর্যের দিকে তাকায়, জোয়ার ভাটার দিকে তাকায়, বিএনপি আওয়ামী লীগের দিকে তাকায়, শেখ হাসিনা খালেদা জিয়ার দিকে তাকায়, তারেক রহমান জয়ের দিকে তাকায়। এরপরে তারা চিন্তা করে যে আগনাগত দিনে তারা নমিনেশন পাবে কি পাবে না, কয়টা সিট পাবে কি পাবে না, বা এই যে সংসদে তারা এখন পর্যন্ত আছে, অনাগত দিনে তারা আসতে পারবে কি পারবে না, এসব নিয়ে তাদের যখন চিন্তা চেতনায় খুবই নির্ঘুম রাত যাচ্ছে, ঠিক সেই সময়টাতে জামাত একেবারে চুপটি করে তাদের যে সংসদ সদস্য নির্বাচনে প্রার্থী মনোনয়ন এটি সম্পন্ন করে ফেলেছে। এখন এই যে তারা ত্রিমাত্রিক হয়েতে আগাচ্ছে, প্রথমত ভিন্ন নামে তারা এখানে যাকে বলে রেজিস্ট্রেশন নিয়ে সরাসরি নির্বাচন করবে, সেই নির্বাচন করতে গিয়ে তারা আওয়ামী লীগের সঙ্গে যেতে পারে, নিজেরা এককভাবে করতে পারে, বিএনপির সঙ্গে তারা যেতে পারে, অর্থাৎ পুরো রাজনীতির যে অঙ্গনটি সেই অঙ্গনটি জামাত বলে যে তাদের প্রায় 2 কোটি ভোটার রয়েছে সারা বাংলাদেশে। এই 2 কোটি ভোটারকে নিয়ে 153 জন প্রার্থীকে নিয়ে জামাত যে একটা আবহ সৃষ্টি করে ফেলেছে এটি এখনও পর্যন্ত আওয়ামী লীগ গণনা করতে পারেনি আর বিএনপি অর্জন করতে পারেনি। আর জামাতের যারা প্রতিদ্বন্দ্বী রয়েছে তারা তো কল্পনাও করতে পারছে না, কিন্তু তলে তলে কিন্তু ঘটনা ঘটেছে এবং ঘটে যাচ্ছে। এবং রাজনীতির যে খেলা এটা জামাতের কারণে অনাগত দিনে যে কীভাবে জমে উঠবে এটি এখন থেকে যারা বেশি ক্যালকুলেশন করতে পারবে তারাই তুলনামূলকভাবে ভালো অবস্থানে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং হেদায়ত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।